মিটাৰৰ নামত মুনছন কৰা বন্ধ কৰক বন্ধ কৰক বন্ধ কৰক স্মার্ট মিটাৰৰ নামত পকেট মাৰা বন্ধ কৰক বন্ধ কৰক বন্ধ কৰক স্মার্ট মিটাৰৰ নামত দুখীয়া মানুহক লুটা বন্ধ কৰক বন্ধ কৰক বন্ধ কৰক বন্ধত যাবি আজি কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে। মই বর্তমান উপস্থিত আছো তিতাবৰত, আর তিতাবৰত এনেদৰে কৃষক মুক্তি সংগ্রাম সমিতিয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে। মই দেখাইছো আর কৃষক মুক্তি সাধারণ সম্পাদক বিদ্যুৎ শইকীয়া আছে, আর বিদ্যুৎ শইকীয়া পোনে পোনে মন্তব্য লম। শক্তি বিভাগ হয় হয়, শক্তি মন্ত্রী নন্দিতা গাৰ্লু স্যার কাম নাই, শক্তি মন্ত্রী নন্দিতা গাৰ্লু স্যার কাম নাই, দুখীয়া মানুষের তেজ উহি খুব স্মার্ট মিটার আমাক নালাগে, স্মার্ট মিটার নামের স্মার্ট ডকাইত আমাক নালাগে, স্মার্ট মিটার খুলি পেলাব লাগিবই, স্মার্ট মিটার খুলি দিব লাগিবই, এপিডিসিএলের লুণ্ঠন রাজ বন্ধ করক, শক্তি বিভাগের লুণ্ঠন বন্ধ করক, এপিডিসিএলের পকেট মারা বন্ধ করক, স্মার্ট মিটার বন্ধ দাবির আপনাদের তীব্র প্রতিবাদ সাব্যস্ত করে যেতালে স্মার্ট মিটার বন্ধ হয় আপনাদের আন্দোলন চলাই নিব। সব স্মার্ট মিটার নহয় স্মার্ট ডকাইত, স্মার্ট মিটার জড়িয়ে বিজেপি সরকারে শক্তি বিভাগে আর এপিডিসিএলে আমার সাধারণ ঘরুয়া গ্রাহকসকলের তেজ হুহি হুহি খাইছে। এতিয়া আপনাদের জানে যে স্মার্ট মিটার 2023 সনের ডিসেম্বর মাসের ভিতর সকল সরকারি কার্যালয়, সকল ধরনের উদ্যোগিক প্রতিষ্ঠান আর সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানত সংযোগ করবলে দিছিলে, কিন্তু সরকার শক্তি বিভাগে সেইবিলাকত নকরে এতিয়া গাঁৱৰ সাধারণ মানুষের মাজত স্মার্ট মিটার মেলি দিছে। এই স্মার্ট মিটার আমি কেতিয়াও মানি নলওঁ, স্মার্ট মিটার বন্ধ হব লাগিব। যিখন গুজরাটত স্মার্ট মিটার লগোৱা নাই সেই কারণে অসমত কিয় আমি স্মার্ট মিটার লগাবলে দিম? যদি স্মার্ট মিটার লগাব লাগে নরেন্দ্র মোদীয়ে গুজরাটত লগাওক, অসমত আমি স্মার্ট মিটার লগাবলে নিদিও। এনেদরে তিতাবৰ স্টেশন তিনিআলিৰ পৰা বিদ্যুৎ বিভাগের যে কার্যালয় আছে, বিদ্যুৎ সংমণ্ডল কার্যালয় আছে তিতাবৰ, তাতে এই প্রতিবাদকারী ওলাই গৈছে। আর বিভিন্ন জন লোক আছে, লগত কথা পাতিম। মই বিভিন্ন জন আছে কৃষক মুক্তি সংগ্রাম, বিভিন্ন দল সংগঠন আছে, লগত মই কথা পাতিবলে যত্ন করিম। আজ আসলে যেতালে স্মার্ট মিটার বন্ধ নকরে আসলে খাটি খোয়া রাইজর তেতিয়ালৈকে এই প্রতিবাদ অব্যাহত রাখব বলে আমাক স্পষ্টভাবে জানিবলৈ দিছে। এক সুন্দর আপনাদের যেতে স্মার্ট মিটার বন্ধ হবে তেতিয়ালৈকে এই প্রতিবাদ অব্যাহত রাখব কি কবেন? নিশ্চয়কৈ যেতিয়ালৈকে স্মার্ট মিটার বন্ধ নহব তেতিয়ালৈকে আমার প্রতিবাদ চলি থাকিব। আর আমার প্রতিনিধিসকল বিভিন্ন অঞ্চলের পৰা আহি আমি আন্দোলন কার্যসূচী লৈছো। আর এটা যদি আমার কথা সরকারে মানি নলয় তেতিয়াহলে ভবিষ্যৎ দিনত আমি কৃষক মুক্তি সংগ্রামের হাজার হাজার সদস্য আর রাইজক লগত লৈ ব্যাপক আন্দোলন গড়ি তুলিবলৈ বাধ্য পড়ি। আজি তিতাবৰ তিনিআলিৰ পৰা যে বিদ্যুৎ উপসংমণ্ডল কার্যালয় আছে তাত আপনাদের ঘেরাও করব, আর এটা যথেষ্ট সংখ্যক রাইজ ওলাইছে আপনাদের লগত কি কব? চাওক, রাইজ স্বতঃস্ফূর্তভাবে ওলাই আছে আর ওলাই আহিব। আমার প্রতিনিধিসকলে নেতৃত্ব দিছে, গোটেখিনি কাম আমি ধুনিয়াকে চলাই গেছো। আর হিমন্ত বিশ্ব শর্মা সরকারখনক আমি সকিয়নি দিব খুঁজিছো যে স্মার্ট মিটারের জড়িয়ে রাইজক যে লুণ্ঠন কার্যসূচী আরম্ভ করেছে সেয়া অনতিপলমে বন্ধ করক, নতু আমি ব্যাপক গণ আন্দোলন কার্যসূচী গড়ি তুলব আয়োজন করি। হয় কৃষক মূর্তি স্পষ্ট দাবি জানাইছে যেতালে স্মার্ট মিটার বন্ধ নহয় তেতিয়ালৈকে এনেদরে কার্যসূচী চলাই নিব, আর হ হ জনতা ওলাই আছে বাইরে। আপনি কবা আছে বিল বহুত আহে, যথেষ্ট বিল আছে, আর ভুক্তভোগী মহিলাসকল আছে। যথেষ্ট অসুবিধা হয়েছে, আমার আগর মিটারটো দিলে হব 400 টাকা ফাইন লাগিছে, 1000 ভরাবলগিয়া আছে, ইমান কষ্ট হয়েছে, পেট পেটলে চাবল নাই সেই টাকা ভরাবলগিয়া হয়েছে জানিছে। বিভিন্ন জন লোক এনেদরে উপস্থিত হয়েছে আর এনেদরে এই কার্যসূচী চলাই নিছে।